বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডেইলি বিউটি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অলে ন্যাচারাল হোয়াইট নাইট ক্রিম সম্পর্কে আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ক্রিমটা আমি কেন ব্যবহার করেছিলাম, এটা ব্যবহার করে আমি কেমন ফল পেলাম, এর প্রাইস কত, এটা কতটা ফর্সা করে, এতে কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে, এটা কখন ব্যবহার করতে হবে, এই সকল তথ্যগুলো কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি পুরোটা দেখুন। আর এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চুলের যত্ন এবং ত্বকের যত্নে ক্যাস্টার অয়েলের ব্যবহার। ভিডিওটি কিন্তু অনেক হেল্পফুল, আপনারা ভিডিওটি চাইলে দেখতে পারেন। তো অলে নাইট ক্রিম সম্পর্কে বলছিলাম, তার আগে আমি বন্ধুরা আপনাদেরকে বলবো, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং আমি আপনাদের সামনে নিয়ে আসবো আরও অনেক প্রোডাক্ট রিভিউ এবং ডেইলি বিউটি টিপসগুলো, যা আমাদের প্রতিদিনের কাজে আমরা ব্যবহার করে থাকি। আর যদি আপনাদের কোনো প্রোডাক্ট এবং বিউটি টিপস সম্পর্কে জানার থাকে তবে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো সম্পর্কে শেয়ার করতে চেষ্টা করব। আর এই প্রোডাক্ট ব্যবহার করে আপনার অভিজ্ঞতাগুলো আপনি আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে আপনি জানাবেন, তাহলে আপনার মতো আরও আমার অনেক ফ্রেন্ডস যারা আছে তারা কিন্তু এর মাধ্যমে উপকৃত হবে। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের বলবো আমরা নাইট ক্রিমগুলো কেন ব্যবহার করি। তো বন্ধুরা, আমরা সবাই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ করে থাকি, যারা বাইরে যান তাদের তো কথাই নেই, ধুলা বালি রোদ গাড়ির ধোয়া কালো ধোয়া আরও অনেক কিছু, এই সব কিছু জমে স্কিনটার একেবারে খারাপ অবস্থা হয়ে যায়। আর যারা ঘরে থাকেন তারাও কিন্তু কম না, সারা ঘর পরিষ্কার করতে গিয়ে রান্না করতে গিয়ে স্কিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এছাড়া ঘরে যেসব লাইটগুলো জ্বলে সেই আলোতেও কিন্তু আমাদের স্কিনে একটা ছাপ পড়ে। তো এই সারা দিনের অত্যাচারে স্কিনের যা ক্ষতি হয় সেটা আমাদের পূরণ করার জন্য রাতে আমাদের এটার জন্য একটা এক্সট্রা কেয়ার নিতে হয়। আর এই কেয়ারের জন্য ব্যবহার করতে হয় ভালো মানের কোনো নাইট ক্রিম, আর তাই আমি ব্যবহার করছি অলে নাইট ক্রিম। বন্ধুরা, এই প্রোডাক্টটি বাজারে যে কোনো কসমেটিকের দোকানে খুব সহজেই পাওয়া যায়। বন্ধুরা, অলের এই নাইট ক্রিমটাতে মালবেরি এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে, এছাড়া ভিটামিন B3, প্রো B5, ভিটামিন E ব্যবহার করা হয়েছে, যা আমাদের স্কিনটাকে আরও ফর্সা উজ্জ্বল এবং হেলদি করে। এবং এই ক্রিমে কোনো ধরনের ব্লিচিং সাবস্টেন্স নেই এবং এটা সব ধরনের স্কিনের জন্য ব্যবহার উপযোগী। বন্ধুরা, আমার কাছে এই যে প্রোডাক্টটি রয়েছে এটা থাইল্যান্ডের প্রোডাক্ট, খুবই নামি একটা ব্র্যান্ড। শুধুমাত্র স্কিনকে ফর্সা করা নয়, এই প্রোডাক্টটি অ্যান্টি এইজিং, অ্যাকনে ট্রিটমেন্ট এবং ক্লিনজার, ময়শ্চারাইজার এর কাজও করবে। এটা হলো অলে ন্যাচারাল অল ইন ওয়ান ফেয়ারনেস নাইট ক্রিম উইথ মালবেরি এক্সট্রাক্ট। এটাকে রাতে শোবার আগে ব্যবহার করতে হবে। এতে অনেক রকম অ্যাসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, এটা স্কিনকে নারিশ করে, হেলদি করে, মুখের কালো দাগ দূর করে, মুখের যে কালো ছাপগুলো পড়ে সেগুলো দূর করে, রঙকে ফর্সা করে, স্কিনকে হাইড্রেট করে, ব্রাইট করে, ডালনেস দূর করে। বন্ধুরা, শুধুমাত্র 14 দিন ব্যবহার করলে আপনি এর ফলাফলগুলো দেখতে পাবেন। বন্ধুরা, রাতে একটা ফেস ওয়াশ যেটা আপনি সাধারণত ব্যবহার করেন, আপনাকে যে ফেস ওয়াশটা স্যুট করে সেটা দিয়ে মুখ ধোয়ার পর এই ক্রিমটি লাগাবেন এবং সকালে মুখটি ধুয়ে ফেলবেন। বেস্ট রেজাল্টের জন্য রেগুলার রাতে ব্যবহার করতে হবে এবং 14 দিনের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে শুরু করবেন। এটার গন্ধটা খুবই হালকা একটা স্মেল এবং মুখে লাগালে একটা ক্রিমি টেক্সচার আসে, সফট থাকে স্কিনটা। এটি ব্যবহার করলে আপনাকে আলাদা কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে না। এখনকার স্কিন কেয়ারে সাধারণত অনেকে টোনার, ময়শ্চারাইজার, সিরাম ব্যবহার করে, ক্রিম ব্যবহার করার আগে ময়শ্চারাইজার ব্যবহার করে। তো আপনি যখন এটা ব্যবহার করবেন আপনার কিন্তু আর ক্রিমের সাথে ময়শ্চারাইজার আলাদা করে ব্যবহার করতে হবে না। তো বন্ধুরা, আমি আবারও বলবো, ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই মুখটি ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। স্কিন ভালোভাবে পরিষ্কার না হলে কিন্তু ক্রিমটি আপনার স্কিনে ভালোভাবে কাজ করবে না। যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার ক্ষেত্রে আপনি অবশ্যই স্কিনটাকে ভালোভাবে ক্লিয়ার করে নেবেন, না হলে আপনার স্কিনে সেই প্রোডাক্টটি ভালোভাবে কাজ করে না। এবং আমি আরেকটা বলবো যে অনেকে বলে এটাতে
তেমন ফর্সা করে না, কিন্তু আমি বলবো এটা অনেক ভালো একটা ব্র্যান্ডের ক্রিম, এবং আপনি ভালো কোনো কসমেটিক শপ থেকে কিনুন যেন নকল পণ্য না হয়, এবং সঠিক নিয়মে ব্যবহার করুন যা আমি ভিডিওতে বলেছি, তাহলে ক্রিমটি কিন্তু অবশ্যই আপনার স্কিনকে ফর্সা করবে। আর এই ক্রিমটির দাম 50 গ্রামের প্যাকেটটি আমি কিনেছি 410 টাকা দিয়ে। বন্ধুরা, বিভিন্ন দোকানে একটু বেশি কম বিভিন্ন দামে পাওয়া যায়, তো আপনারা একটু দেখে কিনবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।